বৃষ্টি বাইরে এত হচ্ছিল, সেই জন্য সব কিছু একসাথে আনা গেল না। তাই আমি প্রসাদের প্যাকেটটা নিয়ে চলে এসেছিলাম, আর ও গেছে বাকি ফুল ধূপকাঠি যা যা লাগে সেগুলি আনার জন্য। তাহলে মিষ্টির প্যাকেটটা এখানে দিয়েই থাকি, আর সামনে একটু বসি, তত সময় ওর জন্য ওয়েট করি। তো মিষ্টির প্যাকেটটা দিয়ে মাকে একটু প্রণাম করে গিয়ে সামনে বসলাম। মায়ের মুখটা দেখলেই যেন মনটা আনন্দে ভরে ওঠে। আর এখানে এত সুন্দর শ্যামা সঙ্গীত চালিয়েছিল, কারণ তখনও পুজোটা শুরু হয়নি, আর গান শুনতে শুনতে ওখানে বসে থাকতে যেন খুবই ভালো লাগছিল। দেখছেন আজকে অনেকে বসে আছে, অনেকে বলবো না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে তো অনেকই কম লোকজন ছিল। তো ও চলে এসেছিল এই যে ফুল ধূপকাঠি সব কিছু নিয়ে, তো ওগুলো এবার মায়ের সামনে দিতে যাচ্ছিলাম। ফুলের অঞ্জলি দেওয়ার জন্য ফুল ওখানেই আগে দিয়ে দিতে হয়, কারণ অঞ্জলি দেওয়ার আগে ফুলকে তোকে শুদ্ধ করতে হবে। তো পুরোহিত মশাই এসে ফুল শুদ্ধ করে সবার কাছে আবার একে একে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে দেবেন। সেই কারণে ফুলটা ওখানে দিয়ে এলাম, আর এই যে ধূপকাঠি আর মোমবাতিটা বাইরে ওখানে জ্বালানোর জায়গা আছে, তো সেখানেই জ্বালিয়ে দেব। ধূপ ধুনোর গন্ধে যেন জায়গাটা ময়ময় করছিল, এত ভালো লাগে আমার এই ধূপের গন্ধ আর ধুনোর গন্ধ, যেন একটা সুন্দর একটা পজিটিভ ভাইবস তৈরি করে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। আর এই যে এখানে চলছিল ঢাকের বাদ্য, তো ঢাকের বাজনা কার ভালো লাগে না বা কোন বাঙালির ভালো লাগে না আমার জানা নেই। ঢাক বাজছে, ধূপ ধুনো দেওয়া হচ্ছে, চারিদিকে একটা অসাধারণ পরিবেশ। এতদিন পর মন্দিরে এসে বসছে পুজো করতে খুবই ভালো লাগছে ছিল। পুজো তো শুরু হয়ে গেছিলো, তো মন্দিরে যিনি থাকেন উনি এসে সবার কপালে কপালে চন্দনের ফোঁটা দিয়ে যাচ্ছিলেন। তো আমরাও অপেক্ষা করছিলাম চন্দনের ফোঁটা নেওয়ার জন্য, শান্তির জল নেওয়ার জন্য। শান্তির জল একটু মাথায় পড়বে, কপালে চন্দনের ফোঁটা, এক নৈসর্গিক অনুভূতি, সে আর বলে বোঝানো যাবে না। আর এখানে চলছিল আগে মানসিকের পুজো, আর মানসিকের পুজো হয়ে গিয়েই এখানে চলছে মহাআরতি। ধূপ ধুনো চামর দিয়ে যখন মাকে পাখা দিয়ে যখন হাওয়া করা হয়, সব কিছু দেখতেই না জাস্ট মন ভরে যাচ্ছিল দেখতে দেখতে। তো এই যে আরতিটা এত মন দিয়ে দেখছিলাম, তাই বেশি সময় আর ভিডিওটা করা হয়নি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলেই খানিকটা সময় ভিডিও করেছিলাম। কিন্তু ওখানে বসে পুজো দেখতে ভীষণই ভালো লাগছিল, যে দেখুন এত সুন্দর আয়োজন। পুজো করে এসে গেছি, এসে মাসি রান্না করে রেখে গেছে আজকে খিচুড়ি বানানোর কথা। তো পুজো করে এত ভালো লাগলো কি বলবো, মনটা ভরে গেল ঢাকের আওয়াজে। তো সবটাই শেয়ার করছি, অবশ্যই করব। তো দেখি মাসি কেমন খিচুড়ি বানিয়েছে, আমি সেটা দেখি। ডানা মুগ ডালের খিচুড়ি রেডি হয়ে গেছে, ওদিকে বাবার খাওয়ার আলাদা করে রেখে গেছে, কারণ আমরা তো নিরামিষ খাবো আজকে পুজো দিতে গেছিলাম বলে। তো এখানে খিচুড়ি রেডি, আমরা খিচুড়িটা খাই, আর সাথে নেব ঘি। ঘিটাও আছে এখানে, এখানেও ঘি আছে। তো চলো বসা যাক, খাওয়া দাওয়া করা যাক, আবার দেখা হবে পরের ভিডিওয়, পরের ব্লগে। টাটা।